আমি ই কৈলাস পর্বতে কেতে দিন তো বসতে মা দেখো তো না গো ইমাগো তোমার সেটা কানে গো তুমি খনে বি গুটে মুনে বি গুটে অটান বি গুটে ইমা গরু পক্ষী আসি বলে সেটা খুলি বলে কেন্দা করবো বলে যাবে সাম মানে বলে খুলি খুলা বলে ইমা দেখি করি আগো নাথ শুন তো যে ই কৈলাস পর্বত ন আমি কেতে দিন তো বসতে মা শুন তো তুমি টিকে কিছু ব্রহ্মজ্ঞান দেলে ই মোর নারী জন্মটা সার্থক হবা সেটা কহি পার্বতী হেগো পর্বত সেটা গুটে কথা পার্বতী কাণ গো নিরলা জায়গা যদি গনে তেন মই সব কহিব কেন কে জিমা গো কেন কে জিমা জিত
লাগি থাকো আনন্দে গবার হরি বাবা সর্বদা প্রভুঙ্কর পাদ পঙ্গজে তাঙ্কর আত্মাটা সমর্থন করে থাকো আনন্দে গবার হরি বাবা 20 টঙ্কা পরিবর্তে ভগবান তাঙ্কু 20 টঙ্কা দিন্তু বলে আনন্দে গবার হরি বাবা আউ এক বার হরি বাবা আউ এক বার হরি বাবা যেতেবেলে শিব এবং পার্বতী বিলাস পর্বত ছাড়ি দেই কামর কামর প্রবেশ কলে ব্যাঘ্র ধর্ম পাই দেই চম্পা বৃক্ষ মূলরে উভয় বসিকে কতক কথা পার্বতী ও পার্বতী এটা তো নিরলা স্থান কে আনা এটা একাম্র কারণ আছে হ্যাঁ এটা ইন সবুতে ইন বস গো এটা বাগচাল পোকালি না হ্যাঁ হ্যাঁ ইন বস না পার্বতী পার্বতী বুঝাবো গুটে পার্বতী হেলে শ্রদ্ধা শিব মুক্তা এইটি প্রবচন হয়ে বাপা প্রত্যেক মানপুর থানাপতি পূজারি আজ্ঞা কর 14 বর্ষ পালি ধরিবা গায়ক মাত্র 3 মাস হইছি তাঙ্করি কোপ দৃষ্টিবলুর ভগবান আশীর্বাদ হল আজ্ঞা আজি তামর ধরিকি নুয়াপাল্লী গ্রাম মধ্য দণ্ড দণ্ডা মান হয়েছে ধন্য নুয়াপাল্লী গ্রামর মাটি ধন্য গ্রামর দেবা দেবী তেণু করি শিব এবং পার্বতী বসিলে পার্বতী হলে শ্রোতা শিব হলে আরম্ভ করিবে নৃসিংহ পুরাণ সপ্তম খণ্ড মন্ডুকি মারিছি ঝুমকি কঠোরু আরম্ভ 11 পদ মধ্যরু মঝিরু 3 পদ কাঢিবা কাঢিবা কোঠু আরম্ভ করিবা পিম্পুড়ি বাপুড়া ঘর গোলা গগনে উড়ই গোটিয়ে পদ আরম্ভ করেছন্তি ভোলানাথ পার্বতী কহিলে পিম্পুড়ি বাপুড়া বাহা ঘর গলা গগনে উড়াই ধুলি বিলর কঙ্কড়া মৃদুঙ্গ বজায়ে বেঙ্গলে উড়া হুলি শিব কহিলে লো পার্বতী গোটিয়ে পিম্পুড়ি পিম্পুড়ি বাপুড়া বাহা ঘর গলা যে তার গোড়র ধুলি আকাশ আকাশ মার করে এটা কেনটা কয়সা গো এড়কি এড়কি দিছে পিম্পুড়ি মানে কেনটা করি বাহাগর হইলে যে ধুয়েল কেনা করে উড়বা কেনটা করে উড়লা সব বুঝানে পার্বতী তুই তো বুঝবা সামান্য গোটিয়ে জীব বাদ্য বাজিলে মাটিরে মিশি যাব সে পুনি বাহাগর গলা যে তার গোড়র ধুলি আকাশ আকাশ বিলর কঙ্কড়া মৃদুঙ্গ বজায় বেঙ্গলে বিলর কঙ্কড়া গুড়াক মৃদুঙ্গ বজা উঠ ঔকর মন্ডুকি মানে হুলহুলি দেউ পার্বতী কহিলে হে ভোলানাথ এই গোটিয়ে পদ মু বুঝি পারিলি না বুঝি পারলু পার্বতী বুঝি পারলু বুঝবো 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 আউ গোটিয়ে পদ আরম্ভ করিছন্তি আগিয়া হল গুলু থিলা হলিয়া ন থিলা হলিয়া ন থিলা হলিয়া ন থিলা হল গুলু থিলা হলিয়া ন থিলা হলিয়া ন থিলা হলিয়া ন থিলা শিখারে বহু বিধবা
স্বামী মলে স্ত্রী বিধবা হবার কথা কিন্তু এমিতি গোটিয়ে উদণ্ডি ঝিও বা বহুটিয়ে অছি স্বামী মলে বি বিধবা নে আচ্ছা আচ্ছা যেতবেলে দুই পদ কহিদেলে পার্বতী কইলে হে ভোলানাথ কোন কোন কই যাউছ মো কর্ণ কো কিছু পশু না আচ্ছা 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 আর গোটে পদ মতে বুঝাই দিও আর গোটে পদ বুঝাই নিও হ্যাঁ আর গোটে বি বুঝাই নো যা শুন মাতা যে খানকেরি পুত্র যে ভণ্ডারী পুত্র যে ভণ্ডারী পুত্র যে সেই আজ্ঞাকে পচার মিছ না প্রথম পদ আরম্ভ করি যেতবে তিন পদ কহিলে মহাদেব পার্বতী কহিলে হে স্বামী তুমি যা যা কহিগল কিছু বুঝি পারিলি না গোটি গোটি করে বিক্ষিপ্ত ভাবে যদি আলোচনা করিব না পুড়া বাহা ঘর বলা গগনে উড়ই ধুড়ি কুঙ্কড়া মৃদুঙ্গ জীব হল কি স্ত্রী লিঙ্গরে জীব
ଆଉ କର୍ମ ହେଲା ପୁରୁଷ ଲିଙ୍ଗରେ ଆମ ଶରୀର ମଧ୍ୟରେ ସମସ୍ତଙ୍କ ଶରୀରରେ ବାସ କରିଛନ୍ତି ଜୀବାତ୍ମା ଏବଂ ପରମାତ୍ମା ଉଭୟ କଥାବାର୍ତ୍ତା ହେଲେ କଣ ବୋଲି କଥା ହେଲେ ଆଜ୍ଞା ପିମ୍ପୁଡି ବାପୁଡା ବାହାଘର ଗଲା ଯେତେବେଳେ ମଣିଷର ଚତୁର୍ଥ ଅବସ୍ଥା ପଦାର୍ପଣ କରେ ଆଜ୍ଞା ବାଲ୍ୟ କିଶୋର ଯୌବନ ଏବଂ ଜରା ଆଜ୍ଞା ଚତୁର୍ଥ ଅବସ୍ଥାରେ ଯେତେବେଳେ ମଣିଷ ପଦାର୍ପଣ କରିଛି ପୁଅ ବୋହୁ କଣ କଲେ ଯେତେବେଳେ ଦନ୍ତ ସବୁ ଝଡିଗଲା କେଶ ଗୁଡାକ ବାଛିଗଲା ଚର୍ମ ଗୁଡାକ ଲୋଚା କଚା ଦେଖା ଯେତେବେଳେ ବାଡି ଗୋଟିଏ ସାହାଯ୍ୟରେ ଚାଲିଲା ସେଇ ସମୟରେ ପୁଅ ବୋହୁ କଣ କଲେ ଜୀବ ଏବଂ ପରମ ଉଭୟ କଥାବାର୍ତ୍ତା ହେଲେ ଜନ୍ୟାନି ଗ୍ରହଣା ଦିନର ପ୍ରାଣୀ ତଥା ଶରୀରାଣି ବିହାୟ ଜିନ୍ନା ଜନ୍ୟାତି ସଞ୍ଜାତି ଆମର ସାଂଖ୍ୟ ଯୋଗ ପ୍ରମାଣ ଦେଲା କେତେ କେତେ ଟଙ୍କାର ମୂଲ୍ୟବାନ ପୋଷାକ ମାନେ ଆମେ କପଡ଼ା ଦିନେ ଦଦରା ହେଇଯିବ ଫାଟିଯିବ ପୁରୁଣା ହେଇଯିବ ଯେତେବେଳେ କପଡଟା ଫାଟିଯିବ ଆମେ ଏକ କପଡ଼ା ପକେଇ ଦେଇ ଦୋକାନରୁ ଗୋଟେ ନୂଆ କପଡ଼ାକୁ ଆଣିକି ପ୍ରୟୋଗ କରି ଆଣି ହସାରେ ପରିବା ନାହିଁ ବୋଲିକି ଗୋଟିଏ ନୂଆ ବସ୍ତ୍ର ପରିଧାନ କରିଛି ସେହିପରି ଆଜ୍ଞା ଯେତେବେଳେ ମଣିଷର ଶରୀର ଦୁର୍ବଳ ହେଇଗଲା କେଶ ଗୁଡାକ ପାଚିଗଲା ଆଖିକୁ ଦିଶିଲା ନାହିଁ ଦନ୍ତ ସବୁ ଝଡିଗଲା ଆମ ଗୁଡାକ ଲୋଚା ଦେଖାଗଲା ସେଇ ସମୟରେ ନିଜର ପୁଅ ବୋହୂ ମାନେ ବରମୁତ୍ରରେ ଘାଣ୍ଟି ହେବ ବୋଲି ବାଟର ଘରେ ଜାଗା ଦେଲେ ଏଇ ସମୟରେ ଜୀବ ଏବଂ ପରମ କଥା ହେଲେ ଏଇ ଭଙ୍ଗା ଶରୀରରେ ରହି ଆଉ ଆମେ ଗୋଟିଏ ନୂଆ ଶରୀରକୁ ବାହାଘର ଗଲା ଆକାଶର ତଳେ ଥିବା ବାୟୁମଣ୍ଡଳ ସହିତ ଆମର ଜୀବ ଏବଂ କର୍ମ ଉଡି ଯାଇଛି ବିଲର କଙ୍କଡା ମାନେ ମୃଦୁଙ୍ଗ ବଜାଉଛନ୍ତି କଙ୍କଡାର କେତୋଟି ଗୋଡ ଅଛି ବାପା ଦଶଟି ଗୋଡ କଙ୍କଡାର ଯେମିତି ଦଶଟି ଗୋଡ ଅଛି ଆମ ଶରୀର ମଧ୍ୟରେ ଦଶଟି ଇନ୍ଦ୍ରିୟ ଅଛି ପାଞ୍ଚ କର୍ମେନ୍ଦ୍ରିୟ ପାଞ୍ଚ ଜିତେନ୍ଦ୍ରିୟ ସେଇ ପାଞ୍ଚ କର୍ମେନ୍ଦ୍ରିୟ ମଧ୍ୟରୁ ଆମର ହାତ ଗୋଡ ହେଲା ଦୁଇଟା ଏଇ ଦି ଗୋଡ କେହି କାହାକୁ ବାଧା ଦେଉନାହାନ୍ତି କେହି କାହାକୁ ପ୍ରହାର କରୁନାହାନ୍ତି ଯେତେବେଳେ ଆମର 49 ବାୟୁଟା ବହିବ ଆଜ୍ଞା ହେବ ଏଇ ସମୟରେ ଆମର ହାତ ଗୋଡ ମାନେ ଖଟର ପୁରାରେ ମୃଦୁ ଯୋଗ ଅଙ୍ଗ ମୃଦଙ୍ଗ ମାନେ ଶରୀର ଯେତେବେଳେ ଆମ ଶରୀର ହୃଷ୍ଟ ପୃଷ୍ଟ ବଳିଷ୍ଠ ଅଛି ଏଇ ସମୟରେ ଆମ ଦେହରେ ଯଦି କଣ୍ଟାଟେ ପୁରି ହେଇଯାଏ କିନ୍ତୁ ଯେତେବେଳେ ଆମର ଜୀବନଟା ଛାଡିକି ଚାଲିଯିବ ଆମକୁ ନେଇକି ମଶାଣି ଭୂଇଁରେ ଥୋଇଦେବେ ଏତିକି ପ୍ରମାଣେ ଗାତ ଖୋଲିଦେବେ ଆମକୁ ପକେଇ ଦେବେ ପଖଣ୍ଡ ଦିନ ଆମ ଉପରେ ମାଟି ଉପରେ କଣ୍ଟା ଲାଗିଲେ ବହୁତ ଆମକୁ
যেতে বেলে আমার শরীর মধ্যে জীবটা চালি যাব সেই সময় কোন করিবে ব্যঙ্গ দেলে হুড়ো হবে ব্যঙ্গ কি জানিস মুই জানি না কুটি বে মুই জানি না কাটবে মুই কাটবে গে আই না ঘোড়া বে ব্যঙ্গ কাকু কোনতি যেতে আমার তুমি আত্মীয় স্বজন ভাই বন্ধু পুয় বহু নাতি নাতুণি যেতিকি অছন্তি আত্মীয় স্বজন লোক মানে পটর চারিপাখরে বসিকি আনন্দর সহিত হুড়ৌড়ি কর যেতবেলে বুড়াটা খাউথিলা সেই সময় কেহি কিছি আনিকি দেউ আনন্দ সহিত চারিদিকর লোক ঘেরি আসবে তেমনি কিছু ভালো ডালি টিকে ভালো তরকারি টিকে ভালো মিঠা ভোজি ভাত খাইবা পাই আনন্দ সহিত সেমানে হুড় উড়ি কিন্তু এটি পিতাম্বর দাস কৌটি আমার যে আশার পবন আসুচি তাকে গোটে গোটে বলদ করে হল করছেন আশার পবন র না হল একই বৃক্ষে হংস দুই বসন্তী প্রিয় ভাবি এই নাসার পবনর হজিয়া আছে গিয়া না 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 ওখার আছে না আছে একে জলে আছে এ বাকি কি ইটা কথা তো বলছ তো হ্যাঁ একে জলে আছে কি আছে গো সিঙ্গন এ সিঙ্গন আ যা মালিক আ যা মনে ঠান্ডা হই গো কথা মনে করে ঠান্ডা হইকে হ্যাঁ ভিজি ভুলা করে যা ঠান্ডা হইকে হ্যাঁ কেনটা লাগছে দেখো তো হ্যাঁ নাকি ওতে বাইরে না নিশ্চিত ভাবে পবন ঝি যা আসা করব না মানুষ মরিযা কিন্তু তুমি জাঁপার না সে কথা হল বুলুচি হলিয়া না এই হলটা কত একর জমি চাষ করছে বতার চতার এগিয়ার পেল হুরে পেল লিছে আর নঙ্গল ধরছ বলদর খুড়ে যেটা লটকিবা লেঙ্গি সেটা লটকিবা লুলা ছড়ে নি পারো কি কসনা বি হিলে নি পারো কিন্তু এই হলো অলগা 10 মিনিট না জিতবা এতকি না জিতবা যে হলে আমার বুড়া বাবা মানকু পচারো হ্যাঁ কোনতি হ্যাঁ ওছে বারো হ্যাঁ হ্যাঁ জৌছে বারো হ্যাঁ 12 24 র ঘর হ্যাঁ 12 24 কো চিহ্নিত পারিলে যদি কই ন পারিব পালা বালে সমস্ত মর মর মুই নি মরে 12 একর জমি চাষ করছি গুটে হল হ্যাঁ
ତମର ପଦ ଯେନ୍ତା କିନି ମାମୁ ପୁରା ଏକଦମ ଯେତେବେଳେ 12 ଏକର ଜମି ଚାଷ କରୁଛି ଏଇଠି ଗୋଟେ ପ୍ରଶ୍ନ ଆସେ ଶୋଇଲା ସମୟରେ କେତେ ଅଙ୍ଗୁଳି କାମ କଲା ସମୟରେ କେତେ ଅଙ୍ଗୁଳି ଆଉ ସ୍ତ୍ରୀ ସହବାସ କଲାବେଳେ କେତେ ଅଙ୍ଗୁଳି ବେଗନ ପତା ପାତଳଟା ଫଲବା ଆଲୁ ହେବା ମୁଫଲି ହେବା ଓ ଯେତେବେଳେ ଆମ ଶରୀର ମଧ୍ୟରୁ ଜୀବ ରୂପକ ପବନଟା ଉଡିକି ଚାଲିଗଲା ଓର ରୂପକ ପିଣ୍ଡ ପଡିକି ରହିଲା ବାୟୁ ରୂପକ ବହୁ ଏଇଠି ବହୁ ବିଧବା ହେଲା କି ରହିଲା ଯୋଉ ବହୁ ଉଡିକି ଚାଲି ଯାଇଛି ସେ ବହୁ ଟିକେ ଛୁଟି ଗୋଟିଏ ଗୋଡ ଟିକେ ଛୋଟ ବହୁ ଚାଲି ନ ଜାଣିଲ ତାର ପାଦ ପଡୁ ଥାଇ ତମେ ସଦାବେଳେ ପରୀକ୍ଷା କରି ଦେଖ ଗୋଟିଏ ନାସାର ପବନ ଯଦି ବେଶୀ ବହିବ ଗୋଟିଏ ନାସାର ଟିକେ କମ୍ କରିବ ଯୋଉଦିନ ସମାନ ଭାବରେ ବଢିଲା ଲୋକେ କହିବେ ସେଇ ଘରର ବୁଢାଟା ଭଲ ହେଲା ଯେତେବେଳେ ପରୂପକ ପିଣ୍ଡ ପଡି ରହିଲା ବାୟୁ ରୂପକ ବହୁଟା ଉଡିକି ଚାଲିଗଲା ପ୍ରମାଣ ପାଇଲୁ ଭଣ୍ଡାର ଘରକୁ ଯିଏ ଅଧିକାର କରିଥାଏ ଯେତେବେଳେ ମାତା ଗର୍ଭେ ହେଲୁ ସଞ୍ଚାର ଡାଲ
ଜନ୍ମ
মা অর্থ মায়া আজ্ঞা আম ছোটিয়া বালক দেহরে মায়া কোন জন্ম হয়েছিল যেতবে আমি মাতৃ গর্ভরু পড়ছু ভূপৃষ্ঠরে কান্দু না আজ্ঞা কাহিকি ভগবান কু স্মরণা করুছু আজ্ঞা এই কোঠ ভণ্ডার মতো উদ্ধার কলে এই নর্ক কুণ্ড রু উদ্ধার হলে নাম সদা বেড়ে গাউি বলে সেই নাটা ধরি ছুয়াটা কান্দু না কোনো কহিলে লোকে শূন্য ভরে হো দেখো টিকিটি হো টিকিটি জুমরা লাগে তোমার বুঝাই নি সাথে শূন্য ভরে হো দেখো টিকিটি লাটি দেখো টিকিটি লাটি শূন্য ভরে হো মা বাপ দুহে জন বনু 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 ওকেন মনে মাটিরে লটি শূন্য ভরে হো শূন্য শূন্য মহাশূন্য ঘরে গোটি আমার আইসা পরি ছোটিয়া পোটে খেলু খরা তরা বর্ষা সব ছোট পুয়ার কোন কহে দুঃখী শ্যাম অধম কহে দুঃখী শ্যাম অধম কহে দুঃখ